বিসমিল্লাহ রহমানির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের বিশ্বকবি উচ্চ ক্লাসে তোমাদের স্বাগত। বাংলাদেশের বিশ্ব পরিচয় আজকের পাঠ, বাংলাদেশের দুর্যোগ। পাঠে যাওয়ার আগে কিছু আলোচনা আমরা দেখে নেব। দুর্যোগ, আমরা বাংলাদেশের দুর্যোগ যদি দেখি, যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকার একটি। আমরা জানি ভূপৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই আজ জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায়। জলবায়ু এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে বিশেষ করে ফসল উৎপাদন হ্রাস পায়। আমরা দেখতে পাই যে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি বা বন্যা জলাবদ্ধতা সৃষ্টি হয়, শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি, অত্যধিক খরা, শিলাবৃষ্টি, ভূমিক্ষয়, টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এবং উপকূলীয় যে অঞ্চল এগুলো লবণাক্ততা বৃদ্ধি পায়। শীত মৌসুমে হঠাৎ শৈত্য, উষ্ণ প্রবাহ এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। আমরা দেখি যে প্রাকৃতিক দুর্যোগ সময়ের মধ্যে ভূমিকম্প অন্যতম। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন এই দুর্যোগ সংগঠনের কারণ। আমাদের জীবন এবং অর্থনীতির উপর এই ধরনের দুর্যোগ প্রভাব ফেলে। চলো আমরা একটু দেখে নিই আজকের এই পাঠে আমরা কি আলোচনা করব। আমরা গ্রিন হাউস গ্যাস কি আলোচনা করব, গ্রিন হাউস প্রতিক্রিয়া কি, ওজন স্তর কি, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করব আজকে। গ্রিনহাউস গ্যাস, বায়ুমূল উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, এছাড়াও বায়ুতে নগণ্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড আছে। আরও আছে জলীয় বাষ্প, ওজন গ্যাস, বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকেই গ্রিনহাউস গ্যাস বলা হয়। গ্রিনহাউস গ্যাস কি, তা বৃত্তিকারক গ্যাসও বলা হয়। এ গ্যাস পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলের চাদরের মতো আচ্ছাদন তৈরি করে। আমরা নিচে কয়েকটি গ্রিনহাউস গ্যাস দেখে নিই। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজন গ্যাস, মানব সৃষ্ট সিএফসি, এইচএফসি, হ্যালন ইত্যাদি, এই সকল গ্যাসকে আমরা গ্রিনহাউস গ্যাস বলি। অর্থাৎ গ্রিনহাউস হলো কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটা আচ্ছাদন। গ্রিনহাউস প্রতিক্রিয়া কি, যে সূর্যকিরণ থেকে পৃথিবীতে যে পরিমাণ তাপ আসে তা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মির প্রত্যাবর্তন বা এই ফিরে যাওয়াকে অ্যালবিডো বলা হয়। এই প্রতিফলিত অ্যালবিডো পৃথিবীর বায়ুমণ্ডলকে কোনোভাবেই উত্তপ্ত করতে পারে না, ফলে পৃথিবীর তাপের ভারসাম্য বজায় থাকে। কিন্তু কয়েক দশক ধরে বায়ুমণ্ডলে অবস্থিত কিছু গ্যাস ও অন্যান্য উপাদান পৃথিবীর তাপমাত্রাকে ধরে রাখছে গ্রিনহাউস কাঁচের দেওয়ালের মতো, যার ফলে সূর্যের আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মি ভিতরে প্রবেশ করতে দেয়। কিন্তু প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের অ্যালবিডোকে পুরোপুরি বাইরে বেরোতে বাধা দিচ্ছে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকেই আমরা সাধারণত গ্রিনহাউস প্রভাব বা গ্রিনহাউস ইফেক্ট বলে জানি। তো চলো গ্রিনহাউস ইফেক্টের একটা চিত্র আমরা দেখে নিই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথমে সূর্যরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে পড়ছে, আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি প্রতিফলিত হচ্ছে। তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিফলিত যে রশ্মি এটা বেশ কিছুটা মহাশূন্যে ফিরে যায় বা ফিরে যাচ্ছে। আর চতুর্থ ধাপে আমরা দেখে নিই যে কিছুটা অংশ বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের মাধ্যমে বন্দী হয়ে মহাশূন্যে ফিরতে পারে না এবং পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। সর্বশেষ ধাপে আমরা দেখতে পাই যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ যত বাড়বে তত বেশি প্রতিফলিত রশ্মি বাধা পড়তে থাকবে এবং পৃথিবীর উষ্ণতা ততই বাড়তে থাকবে। এটাই হচ্ছে আমাদের গ্রিনহাউস ইফেক্টের একটা চিত্র। ওজন স্তর, ওজন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রা ওজন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানত স্ট্রাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কম বেশি 20-30 কিলোমিটার উপরে অবস্থিত। ওজন স্তরে ওজনের ঘনত্ব খুবই কম হলেও জীবনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সূর্য থেকে যে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এটি শোষণ করে নেয়। ওজন স্তর সূর্যের ক্ষতিকর মধ্যম মাত্রার তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা 97-99% অংশই শোষণ করে নেয়।
যা কিনা ভূপৃষ্ঠ অবস্থানরত উদ্ভাসিত জীবন সময়ের সুমূহ ক্ষতি সাধন করতে সক্ষম। মধ্যম তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যের এই অতিবেগুনি রশ্মি মানবদেহের ত্বক এমনকি হাড়ের ক্যান্সার সহ অন্যান্য মারাত্মক ব্যাধি সৃষ্টিতে সমর্থ। বায়ুমণ্ডলের ওজন স্তর প্রতিনিয়ত এই মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মিগুলোকে প্রতিহত করে পৃথিবীর প্রাণীকুলকে রক্ষা করছে। তো চলো আমরা এ সংক্রান্ত একটা চিত্র দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাটোস্ফিয়ার উপরে রয়েছে ওজন লেয়ার, ট্রপোস্ফিয়ার উপরে রয়েছে ওজন লেয়ার, তারপর স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এইভাবে পর্যায়ক্রমিকভাবে এখানে যেমন ভূপৃষ্ঠ থেকে আমরা যেটা জানি ট্রপোস্ফিয়ার, এরপর স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আমরা যদি কিলোমিটার হিসেবে দূরত্ব দেখতে পাই যে 0 থেকে 10 কিলোমিটারে, বা আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উপরে আমাদের স্ট্রাটোস্ফিয়ার অবস্থিত, এরপরে 10 থেকে 30 কিলোমিটার উপরে স্ট্রাটোস্ফিয়ার, 30 থেকে 50 কিলোমিটার উপরে মেসোস্ফিয়ার, 50 থেকে 400 কিলোমিটার উপরে থার্মোস্ফিয়ার এবং 400 থেকে 400 আপ এক্সোস্ফিয়ার। এরপর আমরা আলোচনা করব বৈশ্বিক উষ্ণায়ন ধারণা। পৃথিবীর যে গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। পৃথিবীর পৃষ্ঠ দ্বারা গৃহীত সূর্যের তাপ স্বাভাবিকভাবে রাতের বেলায় প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায় এবং এভাবে পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে না গিয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, যাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। এক কথায় বৈশ্বিক উষ্ণায়ন বলতে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর যে তাপমাত্রা এটা বৃদ্ধি পাওয়াকেই বোঝায়। বৈশ্বিক উষ্ণায়নের আমরা কারণ দেখে নিব। গ্রিন হাউস প্রতিক্রিয়া বৈশ্বিক উষ্ণায়নের প্রথম কারণ আমরা দেখে নিই, গ্রিন হাউস প্রতিক্রিয়া। বৈশ্বিক উষ্ণায়নের মুখ্য কারণ হলো গ্রিন হাউস গ্যাস, যা সূর্যের তাপ শোষণ করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে মনুষ্য সৃষ্ট দুটি গ্যাসের অবদান আমরা লক্ষণীয় দেখতে পাই, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এইচএফসি যেটা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদিও গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস প্রতিক্রিয়া বা এই গ্রিন হাউস গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণায়ন এর অন্যতম কারণ। বিলাসজাত দ্রব্য ব্যবহার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক ফর্ম, এরোসল প্রভৃতি বিলাস দ্রব্য ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের যে গ্যাস উৎপন্ন হচ্ছে তা বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত করছে। এতে ভূপৃষ্ঠের সূর্যের যে অতিবেগুনি রশ্মি প্রভাব বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক উষ্ণতা বাড়ার অন্যতম কারণ বলে মনে হয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, যে বিশ্বের উন্নত দেশগুলোতে অধিকারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। এসব দেশের শিল্প কারখানা থেকে নির্গত যে বজ্র ও কালো ধোঁয়ার প্রচুর পরিমাণে পারদ, সীসা ও আর্সেনিক থাকে, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করে। মহাসমুদ্র, মহাসমুদ্রকে পৃথিবীর মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু সমুদ্রের তেজস্ক্রিয় যে বজ্র নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে এবং এই দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে বৈশ্বিক উষ্ণায়নের ভূমিকা রাখছে। বনজারকরণ, বনজারকরণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে বায়ুমণ্ডলের যে ওজন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস এই অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে ভূমিকা রাখছে। নগরায়ণ, বর্তমানে বিশ্বে ব্যাপক হারে নগর গড়ে উঠেছে, ফলে মানুষ কাজের খোঁজে শহরে ছুটছে এবং শহরের জনসংখ্যা ও যানবাহনের চাপ বাড়ছে। এসব যানবাহনের নির্গত যে কালো ধোঁয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটা কারণ বলে মনে হয়। কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার, অনুন্নত দেশসমূহে বাড়তে জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে অধিক হারে রাসায়নিক সার, জৈব সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যা বায়ুমণ্ডলের ওজন স্তরের ক্ষতি করছে আর এর প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের আমরা প্রভাব দেখব। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চল সমূহে সমুদ্রের পানি ঢুকে পড়ে আর সমুদ্রের যে লবণাক্ততা প্রাণীর প্রভাবে
লবণাক্ততা পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার ও শস্য ক্ষেত্রে ক্ষতি হয়। ইতিমধ্যে এর প্রভাবে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলসমূহে অবস্থিত ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে, জমির উর্বরতা কমে যাচ্ছে, এই কারণে এসব অঞ্চলে কৃষির উৎপাদনও কমে যাচ্ছে। অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে গাছপালা, এর প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপর, জীবিকার টানে মানুষ শহরমুখী হচ্ছে, শহর উপর আবার মানুষের চাপ বাড়ছে, সমুদ্রের যে পানির বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হচ্ছে, সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আবার সাইক্লোনের তীব্রতা বেড়ে যাচ্ছে, ফলে প্রাকৃতিক দুর্যোগ আইলা ও সিডরের মতো দুর্যোগের কারণে ব্যাপক প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। উষ্ণায়নের কারণে পৃথিবী পৃষ্ঠের যে তাপমাত্রা বৃদ্ধি এবং সূর্যের যে অতিবেগুনী রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে মারাত্মক রোগের সৃষ্টি করছে। এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আমরা এই কারণগুলো লক্ষ্য করছি। আমরা সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন দেখব যে বৈশ্বিক উষ্ণায়ন কি। আমরা জানি পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। ওজোন স্তর কি? ওজোন স্তর হলো বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রা ওজোন গ্যাস থাকে। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হলো কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটা আচ্ছাদন। গ্রিন হাউস গ্যাস কি? বায়ুর মূল উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, এছাড়া বায়ুতে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড আছে। আরও আছে জলীয় বাষ্প, ওজন গ্যাস, বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। গ্রিন হাউস গ্যাসকে কি বলে? গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ার গড় উচ্চতা কত? সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা 12 কিলোমিটার। ওজন স্তর কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? ওজন স্তর 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলের স্তরের নাম কি? ভূমণ্ডলের নিকটবর্তী বায়ুমণ্ডলের স্তরের নাম ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম কি? বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম হলো এইচএফসি। এইচসিএফসি। সিএফসি কি? সিএফসি এক ধরনের গ্যাস। সিএফসির পূর্ণ রূপ হলো ক্লোরোফ্লোরো অনুধাবনমূলক কিছু প্রশ্ন আমরা দেখে নেব। বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝো? বৈশ্বিক উষ্ণায়নের কারণ, প্রধান কারণ ব্যাখ্যা। গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাস বলা হয় কেন ব্যাখ্যা করো। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্রের ভূমিকা কি ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ব্যাখ্যা করো। গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে কি বোঝায়? বৈশ্বিক উষ্ণায়নের একটি কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। বন উজাড়করণ কীভাবে পরিবেশ দূষণ করে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত কেন? এবং বর্তমান বিশ্বে ব্যাপক হারে নগরায়ণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে কেন? এই 10টা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ। তোমরা আশা করি এই প্রশ্নগুলো করবে। সময় তোমাদের ধৈর্য ধরে পড়াশোনাটা করাই। তোমাদের কাছে আমাদের একান্ত কাম্য। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।